সেই আদিকাল থেকে মানুষ রহস্য ভালোবাসে, যে রহস্যের জন্ম সাহিত্য, সিনেমা কিংবা লোকগাথায়। তার চেয়েও অনেক বেশি আবেদন সেই ভয়ের, যা ফুটে ওঠে খবরের কাগজের পাতায়। কেননা খবরের কাগজে যা থাকে তা ফ্যাক্ট, তাই সত্যির আছেও আরো গনগনে হয়ে ওঠে রহস্যের বুনট। কোনো বানানো গপ্প নয়, একেবারে আঁখো দেখা হাল, পাঠককে আরো বেশি শিশিরে অভিজ্ঞতার ভিতরে টেনে নিয়ে যায়। ঠিক যেমন হয়েছিল 1989 সালে উইকলি ওয়ার্ল্ড নিউজের পাতাজোড়া একটা খবরে চোখ আটকে গিয়েছিল সকলের, বাকি আর সব খবর মুহূর্তে ফিকে হয়ে গিয়েছিল। এও সম্ভব 1954 সালে হারিয়ে যাওয়া বিমান কিনা ফিরে এসেছে 35 বছর পরে। বিমানের ভিতরে সব মানুষ ততদিনে কঙ্কাল হয়ে গিয়েছে। সেই মৃতদের নিয়েই এতদিন ধরে আকাশে আকাশে ঘুরে বেরিয়েছে বিমানটি। এমন খবর যে সকলের মাথা ঘুরিয়ে দেবে তা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। পড়বার পরে জেগে উঠতে থাকে একের পর এক প্রশ্ন, আর সব প্রশ্নেই গায়ে এসে লাগতে থাকে অলৌকিকতার সোনালি মোড়ক। সেটা বলার আগে শুরু করা যাক শুরু থেকে। 1954 সালের 4ই সেপ্টেম্বর পশ্চিম জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে উড়েছিল ফ্লাইট 513। পড়তে আলগ্রেতে পৌঁছাতে তার লাগার কথা ছিল 18 ঘন্টা, কিন্তু আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকায় সব যোগাযোগ ছিন্ন হয়ে গেল। অনেক চেষ্টা করেও কোনো খোঁজ মিলল না। এমন ঘটনা অবশ্য বিরল নয়, বহু ক্ষেত্রেই দুর্ঘটনার সময় এমন ঘটে। সকলেই ধরে নিলেন বিমানটি ভেঙে পড়েছে মাঝ সমুদ্রে। বহু অনুসন্ধানকারী দলই এলাকা চষে ফেললেন, কিন্তু ফ্লাইটটির চিহ্নটুকুও মিলল না। ক্রমে সময় গড়ালো, সকলের স্মৃতি থেকে মুছে গেল দুর্ঘটনার স্মৃতি। বছর দুয়েক পরে ব্যবসার পাত্তারি গোটাল সান্টিয়াগো এয়ারলাইন্স। আর কোন রকম প্রমাণ না মেলায় একসময় বন্ধ হয়ে গেল ফ্লাইট 513 তল্লাশি অভিযানও। 1989 12ই অক্টোবর আচমকা এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা আবিষ্কার করলেন আকাশে ভেসে বেড়াচ্ছে এক অচেনা বিমান। অনেক চেষ্টা করা হলো বিমানটির সঙ্গে যোগাযোগ করার, কিন্তু কেউই কোনো সাড়া দিচ্ছে না। ব্যাপারটা কি, যখন কারোর মাথায় ঢুকছে না তখনই পরের চমক, আকাশ থেকে নেমে আসছে বিমানটি। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশেই কোনো বিমানটিকে ঠিকঠাক মাটিতে ছুটে পারে, কিন্তু এক্ষেত্রে বিমানটির কোন নির্দেশে তোয়াক্কা না করেই দিব্যি মাটিতে নেমে এলো। রানওয়ে দিয়ে মুসলিন দৌড়ে গিয়ে একসময় থেমেও গেল হিসাব মেনে। চমকের তখনও বাকি ছিল, বা বলা ভালো আসল চমক তখনই প্রকাশ্যে আসেনি। বিমান কর্মীরা কৌতূহলী হয়ে বিমানটির দরজা খুলতেই কার্যত ফ্রিজ হয়ে গেলেন। এ কি, বিমানের ভিতরে যাত্রীদের আসনে বসে রয়েছে সারি সারি কঙ্কাল, মোট 92টি, 88 জন যাত্রী, 4 জন বিমান কর্মী আর ককপিটে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন, আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। সেখানে রয়েছে বিমানটির পাইলট ক্যাপ্টেন মিগুয়েল ভিক্টর কারির কঙ্কাল। সেই কঙ্কালের হাত কিন্তু বিমানের কন্ট্রোলেই, যেন সেই হাতই এই মাত্র সুদক্ষ হাতে সেফ ল্যান্ডিং ঘটিয়েছে ফ্লাইট 513-র। হারিয়ে যাওয়া বিমানটি ততক্ষণে চিনতেও পেরেছে বিমান কর্তৃপক্ষ। এ যে সেই 3.5 দশক আগে হারিয়ে যাওয়া বিমান, অনেক খুঁজেও যার কোনো খোঁজ মেলেনি এত বছর ধরে। তার মানে এত বছর ধরে একটানা আকাশে উড়েছে সেটি, কিন্তু তাও কি করে সম্ভব? বিমানের সকলে মারা যাওয়ার পরেও কি করে তা এভাবে নেমে আসতে পারে মাটিতে? এতদিনে জ্বালানি বা এলো কোথার থেকে? প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, যে কোনো অলৌকিক ঘটনার সঙ্গেই অপরিহার্যভাবে জুড়ে থাকে প্রশ্ন। কিন্তু এ তো অলৌকিক ঘটনা নয়, রীতিমতো খবরের কাগজে ছাপা খবর। ব্রাজিলের গভর্নমেন্ট এই ঘটনাকে টপ সিক্রেট রেখেছিল, কিন্তু মিডিয়ার কাছে কোনো খবরই লুকোনো থাকে না। তারা এই খবরটি বিশ্বের কাছে প্রকাশ করে, আর এই ঘটনায় বিশ্বে হইচই পড়ে যায়। প্যারানর্মাল গবেষকদেরও নাড়িয়ে দেয় এমন ঘটনা। সেই সময় সবচেয়ে ফেমাস প্যারানর্মাল ইনভেস্টিগেটর ডক্টর অ্যাটেলো এই ঘটনাটি পরীক্ষা করে। পুরো ঘটনা সে বিচক্ষণতার সাথে ইনভেস্টিগেট করে জানতে পারে এই প্লেনটি একটি টাইম লুপে ফেসে যায়, মানে আকাশে বিচক্ষণের সময় এই প্লেন এমন এক জায়গায় ফেসে যায় যেখানে সময় পৃথিবীর চেয়ে তেজ গতিতে চলে।
এই থিওরি অনুযায়ী এই প্লেনটা ব্রাজিল আসতে 18 ঘন্টায় সময় লাগে, কিন্তু সেটা প্লেনের সময় অনুযায়ী। কিন্তু পৃথিবীর সময়কাল তখন 35 বছর কেটে গেছে। যখন এই প্লেন ওই টাইম লুপ থেকে বেরিয়ে পৃথিবীতে আসে, তখন সবারই মৃত্যু ঘটে। সবারই মনে তখন একটাই কোশ্চেন ছিল, 35 বছর পর্যন্ত ওই প্লেন কিভাবে হাওয়াতে ছিল, কিংবা ফিউল শেষ হয়ে যায়নি কি করে। কিন্তু এই টাইম লুপের থিওরি অনুযায়ী প্লেন 18 ঘন্টায় হয়েছিল, তাই প্লেনে কোনো রকম অসুবিধা হয়নি। টাইম লুপের সময় তাদের অনুযায়ী চলছিল, কিন্তু পৃথিবীতে ফেরত আসার পর সব বদলে যায়। বন্ধুরা, এই ঘটনাটা এমন একটা ঘটনা যেটা কেউ বিশ্বাস করে আবার কেউ করে না। কিন্তু ঘটনার একটা ফ্যাক্ট রয়েছে, সেটা হলো সেদিন 4 সেপ্টেম্বর 1954 পশ্চিম জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে একটি প্লেন রওনা দিয়েছিল। সে প্রমাণ আছে এয়ারলাইন্সের কাছে এবং 88 জন যাত্রী এবং 4 জন বিমানকর্মীও উল্লেখ আছে। এবং এটিও উল্লেখ আছে যে আটলান্টিক মহাসাগরে ওপর দিয়ে যাওয়ার সময় আচমকায় বিমানটির সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যায় এবং অনেক অনুসন্ধানের পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গভর্নমেন্ট এই বিমানটির ব্যাপারে বহু অনুসন্ধান চালিয়েও ব্যর্থ হয়। সেই সময় না কোনো বিমান দুর্ঘটনা ঘটে, না কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 35 বছর পর বিমানটি ব্রাজিলে ফিরে আসে। ফিরে আসার পর গভর্নমেন্ট সেই ব্যাপার নিয়ে কোনো রকম মুখ খুলতে রাজি হয়নি। আপনাদের কি মনে হয়, টাইম ট্রাভেল কি পসিবল, না কোনো সায়েন্স এক্সপেরিমেন্ট করতে গিয়ে তারা টাইম লুপে ফেসে যায়? আমরা বারমুন্ডা ট্রায়াঙ্গেলের রহস্যও জানি, যে কিভাবে সেখানে ফেসে গেলে কোনো প্লেন বা জাহাজ হারিয়ে যায়। ঠিক তেমনই কি এই প্লেনটার সাথেও ঘটেছিল? আপনারা কি মনে করেন, নিচে কমেন্টে অবশ্যই জানান। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।